আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু তিন হাজার সাতাশ জনের কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পনেরো ক্যাটাগরির আপনারা কিন্তু সকলে অবগত আছেন অলরেডি কিন্তু জানতে পেরেছেন যে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে আপনার কপিস্ট কাম বেলেন্স সহকারী পদ এই পটির কাজ কি তাদের বেতন কত এবং তাদের পোস্টিং সংক্রান্ত কিন্তু আপনারা তথ্য জানতে চেয়েছেন আজকে আমি এই ভিডিওতে কিন্তু সেই সংক্রান্ত কিন্তু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে আমি এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যে কপেস্ট কাম বেন বেঞ্চ সহকারীর কাজ কী তাদের বেতন কত এবং তাদের পোস্টিং কত হয় তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার যে কনারে যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এটা হলো আপনার চাকরি সংক্রান্ত এই যে পদের জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিয়ে সাজেশন নিয়ে প্রিপারেশন নিতে হবে কারণ পড়াশাড়া বা কোন কোনো ধরনের গতি নাই চলুন ভিডিওটা শুরু করি আর আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অন্তর থেকে ভালোবাসা রইলো আর যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন চলুন ভিডিওটা শুরু করি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইখানে শূন্য পদের সংখ্যা হলো চারশো আশিটি শূন্য পদের সংখ্যা চারশো আশিটি বেতন গ্রেড ষোলো নম্বর গ্রেড নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এই বেসিকে কিন্তু সম্পূর্ণ হারে আপনারা বেতন পাবেন এই বেসিক তাদের এখানে শুধুমাত্র বান্দরবান কুষ্টিয়া ব্যতীত বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বান্দরবান কুষ্টিয়া ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন হবে না এখন আপনারা শুরুতে চলে যায় যে কপিস্ট কাম বেঞ্চ সহকারী মূলত সেই পদের কাজটা কী এখন আপনাদের আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরের যে ম্যাজিস্ট্রেট থাকে সেই ম্যাজিস্ট্রেটের সহায়ক হিসাবে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে মূলত সে নিয়োগ থাকে নিয়োগপ্রাপ্ত হবে একজন কপিস্ট কাম বেঞ্চ সহকারী একজন ম্যাজিস্ট্রেটের সহায়ক হিসাবে কাজ করবে বিভিন্ন যে যেখানে তার পোস্টিং থাকবে সেইখানে যে অফিসের যে গুরুত্বপূর্ণ নথি তার কাছে সংরক্ষিত থাকবে সংরক্ষিত থাকবে এবং ম্যাজিস্ট্রেটের যে কার্যক্রম যে গুরুত্বপূর্ণ অফিশিয়াল নথি সব কিছু কিন্তু তার আন্ডারে থাকবে অবশ্যই আরেকটা কথা বলি কপিস্ট বে সহকারে কিন্তু অবশ্যই কম্পিউটার চালানোর আপনাদের দক্ষতা থাকতে হবে দক্ষতা সম্পূর্ণ থাকতে হবে যারা আবেদন করবেন পরীক্ষার ডেট কিন্তু অনেক দিন বাকি থাকবে যেহেতু আবেদন শুরু হবে এক মাস পর পর এক মাস ডেট থাকবে পরীক্ষা কার চব্বিশ থেকে তিরিশ তারিখ মানে এক মাস ছয় দিন আবেদন করার সুযোগ পাবেন এই সুযোগটা পাওয়ার পরে কিন্তু আপনার পরীক্ষা আরও দুই তিন মাস পরে হবে সেই ক্ষেত্রে আপনারা যদি আবেদন করেন প্রবলেম নাই কম্পিউটারটা কিন্তু এই যে যেই সময়টা আপনারা পাবেন সেই সময়ের মধ্যে কিন্তু শিখে ফেলতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন এখানে কিন্তু আজ বিভিন্ন নথিপত্র পাশাপাশি কিন্তু আপনি নির্বাহী যে ম্যাজিস্ট্রেট থাকবে ভূমি রেকর্ড ও দপ্তরে তার সাথে তার বিভিন্ন কাজে তার কাজে কিন্তু সহযোগিতা করবে বিভিন্ন যে দপ্তরিক যে কাজ বিভিন্ন ফাইলপত্র নথিপত্র যেইগুলো থাকবে আগে কথা বুঝলেন ম্যাজিস্ট্রেটের যে নথিপত্র থাকবে গুরুত্বপূর্ণ নথি তার কাছে থাকবে সে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করবে হস্তান্তর করবে এবং বিভিন্ন দাপ্তরিক কাজ তার করতে হবে অফিসিয়ালি দাপ্তরিক কাজ বিভিন্ন যে ম্যাজিস্ট্রেট যে জরিপানাটা করবে বিভিন্ন জায়গায় যে আপনার সরকারি জমি যে দখল থাকে সেটা উদ্ধার করতে যাবে যখন তখন কিন্তু এই তার সাথে এই যে আপনার কপি স্ক্রাম্প বেঞ্চ সহকারে থাকবে এবং তার প্রয়োজনীয় কাগজপত্র তার কাছেই জমা থাকবে এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিবে কিন্তু এবং পারস্পরিক দাপ্তরিক সকল ধরনের কাজ করবে এবং সরকারি যে নীতি নির্ধারণ যে কোনো ভূমি অফিসের যে ভূমি রেকর্ড জরিপে যে ধরনের কাজ সকল ধরনের কাজ করে। মোটামুটি যে একজন ম্যাজিস্ট্রেটের শখ হিসাবে সে কাজ করবে ম্যাজিস্ট্রেটের তার যে গুরুত্বপূর্ণ নথি এবং সরকারি নথি সেগুলো তার কাছে থাকবে এবং সে বিভিন্ন যে সেবা নিতে আসবে যারা গ্রহিতা তাদেরকে বিভিন্ন ধরনের সেবা এবং সহযোগিতা দিয়ে থাকবে একজন কপিস্ট বেঞ্চ সহকারী আশা করি বুঝতে পারছেন তাদের কাজ এখন তাদের বেতন কত তাদের বেতন হলো তারা হলো তৃতীয় শ্রেণীর কর্মচারী তাদের বেতন হলো আপনার ষোলো নম্বর গ্রেড ন টাকা থেকে আপনার বাইশ এটা ঠিক আছে এটা হলো তাদের হলো মেন বেতন এবং তাদের মোটামুটি চাকরি হওয়ার পর থেকে আপনি এবারে সব মিলিয়ে আঠারো হাজার টাকা কিন্তু আঠারো হাজার সামথিং বেতন কিন্তু পাবেন ঠিক আছে আঠারো হাজার টাকা সামথিং বেতন পাবেন এই যে আপনার যে ষোলো নম্বর গ্রেডের শুরুতে নয় হাজার টাকা তার সাথে বাড়ি ভাড়া তার সাথে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা শান্তিক বিন্দন ভাতা সব মিলিয়ে আঠারো হাজার টাকার মতো বেতন পাবেন এখন তাদের পোস্টিং হবে যে এলাকা আপনার যে জেলাভিত্তিক পোস্টিং হয় উপজেলা উপজেলাভিত্তিক পোস্টিং হয় হেড অফিস ভিত্তিক পোস্টিং হয় বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু পোস্টিং হবে আশা করি আপনি আপনারা বুঝতে পারছেন আপনাদের যদি আরও এই বিষয়ে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের তৎকালিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট কিন্তু পাবেন এই ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম